আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি, চলে আসলাম আমার খুলনা থার্ড ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমাদের সারা দিনের অ্যাক্টিভিটিস আছে, এছাড়া হচ্ছে আমরা মাছ ধরতে যাব, দাওয়াত খেতে যাব, তারপরে ঘুরতেও যাব। সো এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার না করলে কি হয়? তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদেরকে একদম রোদ মাখা মুখে হাই দিতে চলে আসলাম, আর এবার আমি ফ্রেশ হতে চলে যাব পুকুর পাড়ে। মানে এই জিনিসটা কিন্তু অনেক বেশি ভালো লাগে যে ফ্রেশ হওয়ার জন্য বাসা থেকে বের হয়ে হেঁটে হেঁটে পুকুর পাড়ে যাচ্ছি না। আমাদের বাসা তো কলের সিস্টেম আছে, বাট আমার কাছে ইচ্ছা করছিল যে আজকে সকালবেলা আমি ফ্রেশ হব পুকুরের ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে। তাই সে দেখি অনেক সুন্দর হাঁসেরা গোসল করতেছে। এই পুকুরটার মধ্যে আমার ছোটবেলার অনেক মেমোরিজ আছে। আমি আমার দাদির সাথে এখানে গোসল করতে আসতাম। লাস্ট আমার দাদি যখন ছিল তখন আসছিলাম, অ্যান্ড আমি আর দাদি একই সাথে গোসল করেছিলাম, তো অনেক মজাই হইতো আর কি। তাই যে এরপরে আমার ফ্রেশ হওয়া শেষ, এবার সুন্দর করে উঠে বাসায় চলে যাব। আমাদের বাসা থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সই বলতে পারো। তো যে বাসায় চলে আসলাম, আসার পরে মুখে একটু ক্রিম দিয়ে ফেললাম। আর এখানে আসলে না এখানের পানিতে আমার চুলগুলো কেমন জানি হয়ে যায়, তো চুলগুলোকে আর বেশি না আঁচড়াচড়ি করে বেঁধে ফেললাম। এদিকে মুখের অবস্থা পুরো 12টা বেজে গিয়েছে। তো সেই রাতের বিরিয়ানি আর হচ্ছে ডিম পোজ এখন আমরা খেয়ে নিচ্ছি। বিরিয়ানিটা খেতে এখন আরও বেশি মজা হয়ে গিয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে আম্মুরা এখানে চাল ঝাড়তেছে, কারণ হচ্ছে আজকে পিঠা বানানো হবে। তো আম্মুরা চাল ঝাড়তে থাকুক, আর আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা আব্বুর ঘেরে চলে যাব, কারণ আমরা নিজেরা নিজের আজকে মাছ ধরবো। তো আব্বু অলরেডি ঘেরে চলে গিয়েছে, আর গিয়ে দেখি যে আমার বাপুরাই লিটারালি আমাদের জন্য ঘেরে টেরে নেমে আজকে মাছ ধরবে। আব্বু নর্মালি হচ্ছে অন্য মানুষ দিয়ে মাছ ধরায়, বাট আজকে এভাবে করে একদম তাড়াহুড়া করে মানে মানুষ দিয়ে আর করতে পারে নাই। তো আমরাই চলে আসলাম সবাই, কারণ আমরা বলতেছিলাম যে আব্বু আমরাই নামবো। তো এই কারণে আব্বু আর বাহিরের কাউকে বলে নাই। তো এই যে দেখো, এই যে পাশের যে ধানি জমিগুলো এগুলোও কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ। তো এই যে সুন্দর করে হেঁটে হেঁটে ঘেরের পাড় দিয়ে চলে যাচ্ছিলাম, আর এদিকে আব্বু অনেক অনেক টমেটোর বীজ দিছিল। তো সেগুলাতে মানে গাছ যেমন তেমন হয়ে আছে, বা টমেটো আছে অনেক। তো এখানে অনেক টমেটো হয়েছিল, কাঁচা পাকা সিম টমেটো, তারপরে বেগুন, অনেক সবজি আছে এখানে, ঠিক আছে। তো আমি সুন্দর সুন্দর সিমগুলো ধরে ধরে দেখছিলাম, আর আমরা একটু টাইম নিচ্ছিলাম, কারণ হচ্ছে যে আমাদের ঘেরের পানি অনেক বেশি ছিল। তাবু মেশিন লাগায় রাখছে, আর এত রোদ ছিল, তো আমরা এখানে বসেছিলাম। এদিকে দেখো ননি শুধু টমেটো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, আর আমি এখানে সুন্দর করে বসে বসে ঘেরের পাড় দিয়ে, মানে ঘেরের আয়ুর বলে মনে হয় এটাকে, তো এখান থেকে একটু হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতেছিলাম। মানে যেদিকেই তাকাইতেছিলাম পুরো সবুজ দেখে চোখটা জুড়ায় যাইতেছিল, সাথে মনটা তো আরও বেশি জুড়ায় যায়। এর থেকে শান্তি আর কি হইতে পারে বলো? বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে একসাথে সুন্দর কিছু সময় কাটানো। এদিকে ননি একদম সুন্দর এনজয় করতেছিল, কারণ ও গ্রামের এই জিনিসগুলো খুব বেশি পছন্দ করে। তো এরপরে আমি এখান থেকে একটা ছোট্ট লাল টমেটো ছিঁড়বার টমেটোগুলো খেতে এত মজা ছিল, সত্যি কথা বলতে এরকম গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে টমেটো খাইতে কিন্তু বেশ মজা লাগে আমাকে। কিন্তু এখানে কি হচ্ছে সেটা দেখো, আমার ভাই ভাবি প্রেম করতেছিল, যেটা আমরা ভিডিও করে ফেলছি। কোনো জায়গাতে শান্তি নাই না, কারো হাত কাটে না। এখানে যে পুঁই শাকের যে ছোটো ছোটো বিচিগুলো হয় এগুলো পেকে গেলে, এগুলো আমি ছোটোবেলায় খেলতাম, এখন তো বড় হয়ে গিয়েছে, আর আমাকে পুরো এই গ্রামের মেয়ের মতো লাগতেছে। গ্রামের মেয়েরাও কিন্তু সুন্দর হয় আমাকে দেখলে তো বুঝতেই পারতেছো। তো এরপরে আমরাও চলে যাবো একটু চা খাওয়ার জন্য, কারণ একটু সময় লাগবে। আসলে রোদ অনেক ছিল, কিন্তু সব কিছু এত বেশি রিফ্রেশিং ছিল যে এমনিই ভালো লাগতেছিল। আর এত সুন্দর টাটকা টাটকা সবজি, আমার তো ইচ্ছা করতেছিল লাউগুলোকে চুরি করি, বাট আমাকে কেউ চুরি করতে দেয় না, ওটাকে ছিঁড়াও সম্ভব ছিল না। তারপর আমরা একটু চা খাবো। চা খাওয়ার পরে আব্বু বললো যে আসলে এখন মাছগুলোকে ধরা যাক, পানি যথেষ্ট পরিমাণে কমছে, এরপর আর কমানো সম্ভব না। তারপরে হচ্ছে আব্বু দেখি অলরেডি সে মাছ ধরা শুরু করেছে। এখানে ননি নাইমা যাইতেছে, সাথে আমার ভাইও নামতেছে। আমি অর্ধেক নামছি, কিন্তু পুরোটা নামার আর সাহস পাই নাই, কারণ এরপরেই তোমরা দেখতে পারবা যে আমার ভাই এখানে নেমে ডিস্কো ডান্স শুরু করে দিবে। তারপর তারা সুন্দর করে মাছ ধরতেছে, এখানে অনেক মাছ ছিল। তো প্রথমে হচ্ছে পুঁটি মাছ বাঁচতেছিল, ছোট মাছ বাঁচতেছিল, আর এর আগে বড় মাছগুলো আব্বু ধরে নিয়ে গিয়েছে। এরপরে ধানি যে জমিটা দেখতে পাচ্ছ ওখানেও কিন্তু মাছ আছে, ঠিক আছে। এই দেখো আমার ভাইয়ের ডিস্কো ডান্স শুরু হয়েছে, কারণ তাকে কাটা দেওয়া হয়েছে, সাথে ননিকেও কাটা দেওয়া হয়েছে। এখানে দেখতেই পারতেছো তার পশ্চাদদেশে একটা পাঙ্গাস মাছ কাটা ফুটিয়ে দিয়েছে, ঠিক আছে। এরপরে সুন্দর করে আমরা মাছ ধরেই চলতেছিলাম, ধরেই চলতেছিলাম, জানি মাছ ধরা শেষই হইতেছে না। আইজানেরও একটু কাদার মধ্যে নামতে ইচ্ছা করতেছিল, আমি অলরেডি কাদার মধ্যে নেমে পা দুটাকে চিবু চিবু করে দাঁড়িয়ে আছি। এখানে মাছগুলো এত সুন্দর লাফাইতেছিল, কারণ একদম ফ্রেশ পানি পাইতেছিল, সেই কারণে ওই ধানি জমিগুলো যেখানে ওখানেও কিন্তু বড় বড় হচ্ছে কাতল মাছের ই আছে। তাই আমি বললাম যে এগুলো এখানে কীভাবে রাখছে, আসলে যারা রাখে তারা ওরকমই অ্যাডভান্স হয়ে যায়। তাব্বু অনেক বেশি কষ্ট করতেছিল আমাদের জন্য, কারণ যেহেতু তাব্বু এই কাজগুলো নিজে করে না, বা তারপর আমাদের জন্য করতেছিল। এরপরে আমি এই পাশে একটা ফ্রেশ ঘেরের ভিতর থেকে পা ধুইতে চলে আসি, এটাই আবার হাসান সেতু লুকায় লুকায় ভিডিও করতেছিল। তারপরেও কিন্তু আমার পায়ের মধ্যে যথেষ্ট পরিমাণে কাদা ছিল, আল্লাহ জানে আমার পা আমি কিভাবে পরিষ্কার করবো। তাই যে আমাদের এক ব্যাগ মাছ ধরা শেষ, হাসান সেতু এমন একটা ভাব ধরতেছিল যে ধরি মাছ না ছুঁই পানি, কোনো কিছুই সে করে নাই, কিন্তু তারপর এমন একটা ভাব যে সে অনেক মাছ ধরে ফেলছে। আমি তো এরকম পুরো দোকান দিয়ে বসেছিলাম, এরপর আমাকে আর আমার ভাইকে দিয়ে টানা এই ব্যাগটা নিয়ে আসছে, বাট আমরা অনেক এনজয় করতেছিলাম। এই সময়গুলো আসলে অনেক বেশি ভালো কাটে। এরপরে বাসায় চলে আসলাম, চলে আসার পরে এবার দেখো কত মাছ হয়েছে আলহামদুলিল্লাহ। আরও অনেক মাছ ছিল, বাট পরে আর আমরা ধরার মতো সাহস হয়নি,
নাই, কারণ আমাদেরকে দাওয়াতেও যাইতে হবে। তো এই যে আমরা শাওয়ার টাওয়ার নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম, আর আমার বড় চাচিদের ঘরে আজকে দাওয়াত আছে, এর মধ্যে আমার হাঁচি চলে আসছিল, তো এই যে দাওয়াত খেতে চলে আসলাম হাঁসের মাংস দিয়ে সিআই পিঠা। নতুন জামাই গ্রামে আসলে তো সিআই পিঠা খাওয়াবে, এটাই মাস। তার সাথে পোলাও ছিল, ডিমের কোরমা ছিল, মাছ ছিল, তা আমি কিন্তু হাঁসের মাংস আর সিআই পিঠা অনেক মজা করে খাইছি, কারণ অনেক ঝাল করে রান্না করা হয়েছিল। এরপরে এই আমার কাকির এই দোলনাটা আমার খুব বেশি পছন্দের, তা আমি এখানে এর আগের বারও অনেক দোলনা খাইছি, এবারও খাইছি। তো এখন দেখো ননি আমাকে নামায় দিছে, তাই একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল। এদিকে আমার ভাই দেখে এসে বসে বসে ঘুমাইতেছে। এরপর আমরা টুকটাক করে এখানে যে রূপসা নদীটা আছে, এটা কিন্তু আমাদের বাসা থেকে মোটামুটি দূর আছে, তো আমরা হেঁটে হেঁটেই হাঁটা শুরু করেছি। এই যে পানের বরজটাও আমাদের, চলে আসলাম নদীর পাড়ে। নদীর পাড়ে যে ধানি জমিগুলো থাকে এখানেই আর কি। তো আগে কিন্তু নদীটা আরও কাছে ছিল, এখন এখানে মনে হয় কোনো কাজ করা হচ্ছে আর কি। তো আমরা যেতে যেতে একটু সন্ধ্যাই হয়ে গেছিলো, বাট কোনো ব্যাপার না, ভালোই লাগতেছিল, একদম নিস্তব্ধ ছিল, সুন্দর লাগতেছিল, তো আমরা হেঁটে হেঁটে দেখতেছিলাম। আর একটা কথা বলি, তোমরা অনেকেই অনেক রকমের কমেন্ট করো, অনেক কিছু জানতে চাও, প্লিজ আজে বাজে কোনো উল্টাপাল্টা কমেন্ট করো না, কারণ তোমরা যখন উল্টাপাল্টা কমেন্ট করো আমাদের কিন্তু এটা নিতে কষ্ট হয়, তখন মাঝে মাঝে রাগ করে মন চায় যে তোমাদেরকেও কিছু কথা শোনাই, বাট আসলে শোনাই না ভদ্রতার খাতিরে। তো আমার মনে হয় তোমাদের প্রত্যেকেই এরকম ভদ্র হয়ে কমেন্ট করা উচিত, ভালো না লাগলে ইগনোর করে চলে যাও, কোনো সমস্যা নাই। তো এবার আমরা চা খাবো, পিঠা খাবো, আর সাথে খাবো হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে গরম গরম ভাত। ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এন্ড শেয়ার করে তোমাদের সবার প্রিয় দানিশা ভাবির সাথে থেকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো আল্লাহ হাফেজ।